মোবাইল ইন্টারনেট প্রযুক্তির যুগে সাইবার প্রতারণা একটি বহুল চর্চিত সমস্যা। আর এবার এই সমস্যার শিকার হলেন এক শিক্ষক। রায়গঞ্জ রামকৃষ্ণ বিদ্যাভবনের শিক্ষক কৌস্তভ মোদক গত 8 সেপ্টেম্বর তার মোবাইল মেসেজ সূত্রে জানতে পারেন তার স্টেট ব্যাংক অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা কাটা হয়েছে। এরপর তিনি ব্যাংক স্টেটমেন্ট থেকে জানতে পারেন শুধু ওই দিনই নয়, গত 5 সেপ্টেম্বরও আরো 10,000 টাকা তার অ্যাকাউন্ট থেকে কাটা গেছে, যদিও সেদিন কোনো মেসেজ ঢোকেনি। দুশ্চিন্তাগ্রস্ত ওই শিক্ষক এরপর ভালো করে খোঁজখবর নিয়ে জানতে পারেন AEPS বা আধার এনেবল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে তার এই টাকা তুলে নেওয়া হয়েছে। যদিও তিনি দাবি করেন গত মাসে জমি রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজ ছাড়া আর কোথাও তিনি তার আঙ্গুলের ছাপ ব্যবহার করেননি। এই মুহূর্তে তিনি ব্যাংক ও পুলিশের সাইবার ক্রাইম বিভাগের শরণাপন্ন হয়েছেন। এ প্রসঙ্গে তিনি আর কি বলেছেন শুনুন। আজকে ব্যাংকে এসে আমার একটা সাইবার প্রতারণা হয়েছে, গত 5 তারিখে আর 8 তারিখে আমার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা করে উইথড্রল হয়েছে থ্রু AEPS সিস্টেম, আধার এনেবল পেমেন্ট সিস্টেম। এটা আগে আমার জানা ছিল না, পরে আমি খোঁজখবর নিয়ে জানলাম এবং সেই কারণে ব্যাংকে অ্যাপ্লিকেশন দিতে এলাম, কমপ্লেন লেটার জমা দিতে এলাম। পার ডে 10,000 করে, দুদিনে মোট 20,000। 5 তারিখে 10,000 নিয়েছে কেটেছে, সেটা কোনো মেসেজ কিন্তু আমার এসে ডেবিট হয়েছে সেটা আসেনি, মেসেজ আসেনি, শুধু এসেছিল একটা ওয়ার্ড যে ট্রানজ্যাকশন সাকসেসফুল। আমি বুঝতে পারিনি প্রথম দিন, আমি কিছুই বুঝতে পারিনি। দ্বিতীয় দিন হোয়াটসঅ্যাপে মেসেজটা পরিষ্কার এলো AEPS এর মাধ্যমে কাটা হয়েছে। তার দুদিন আগে আমি একটা টিভি ক্লিপিং দেখেছিলাম, ভিডিও ক্লিপিং দেখেছিলাম যে AEPS এর মাধ্যমে প্রতারণাটা এখন জমে উঠেছে এবং আমার অ্যাকাউন্টে যেহেতু টাকা পয়সা আছে, আমি সেটা দেখে সঙ্গে সঙ্গে আমার মাথায় এলো শুক্রবার সেটা ঘটনাটা হয়েছে রাত 8টার সময়। আপনি কি কোনো আগে কোনো CSP-তে বায়োমেট্রিক, আমি কোনোদিনও CSP ইউজ করিনি, বায়োমেট্রিক কোথাও ইউজ করিনি, আমি অনলাইন ট্রানজ্যাকশন করি না, UPI ট্রানজ্যাকশন এগুলো কোনো কিছু করি না। OTP অনেক সময় আসে, কিন্তু আমি ছোট মোবাইলে আমার যে ব্যাংকের নাম্বার আধার নাম্বার সেটাই ছোট মোবাইলে রেখেছি যাতে ভুল করেও আমি ক্লিক না করে ফেলতে পারি। হ্যাঁ, আমি এতটাই সচেতন থাকি, ATMও দীর্ঘদিন ব্যবহার করিনি কারণ আমি, তবে হ্যাঁ গত মার্চ মাসে চুঁচুড়ো রেজিস্ট্রেশন অফিসে আমি আমার পৈতৃক সম্পত্তি কিছু বেচেছি। হ্যাঁ, সেটা গত নভেম্বরের অক্টোবর 2022-এ সেটা বাইনা নামে রেজিস্ট্রি করেছিলাম, সেখানে ফিঙ্গারপ্রিন্টিং দিয়েছিলাম, মার্চে সেটা বেচা হয়েছে, ফিঙ্গারপ্রিন্টিং দিয়েছে। এছাড়া যেহেতু আমি জমি বেচেছি, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, সেগুলো সদ্ব্যবহার করতে হবে, আমি ATM পর্যন্ত ব্যবহার করি না। আমি এখন জানিয়েছি ব্যাংকে, আমি শনিবার সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে গিয়েছিলাম, ওনারা বলেছিলেন যে ব্যাংক থেকে একটা অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন স্টেটমেন্ট নিতে হবে, আমি সেটার জন্য আজকে ব্যাংকে এসেছিলাম স্টেটমেন্ট নিয়ে, এবার সাইবার ক্রাইম পুলিশ স্টেশন কর্ণজোড়ায় যাব। ব্যাংক কর্তৃপক্ষ কি বলল? ব্যাংক বললেন যে ডেপুটি ম্যানেজারের সঙ্গে কথা বললাম, উনি বললেন এটা আমাদের এ থেকে হয়নি, এটা বাইরে কোনো সংস্থা এটা করেছে, এটা বলতে পারবো না ঠিক। তাহলে আমার অ্যাপ্লিকেশন নিলেন, আমাকে রিসিভ কপি দিলেন, সিগনেচার করলেন। দেখুন, আমার জন্য তো দুশ্চিন্তা আছেই, কিন্তু এইটা এখন এবং ঘটনা জানার পরে আমি জানি এম আধার অ্যাপ আছে, সেখানে ব্লক করতে হবে, তারপর আমি ব্লক করি, এখন আর পারবে না কেউ। কিন্তু এইটা যেভাবে বেড়ে যাচ্ছে রিসেন্ট সমাজের মধ্যে, সাধারণ লোক তো মানে পাগল হয়ে দুদিন এক মাস পরে ছোটাছুটি করবে, নিজের টাকা তো গেলই, এবার আমি সচেতন হলাম। হ্যাঁ, কিন্তু সবার পক্ষে তো এরকম ছোটাছুটি করে অ্যাপ্লিকেশন জমা দেওয়া বিভিন্ন জায়গায় এটা তো সম্ভবও নয়, আর যারা বয়স্ক তাদের পক্ষে এটা কীরকম মুশকিল হবে। হ্যাঁ, আর টাকা জমানো টাকা সরকার যদি এটা সিকিউরিটি না দিতে পারেন, আধার সব জায়গায় লিঙ্ক করছে, সমস্ত ক্ষেত্রে আধার লিঙ্ক করছে, কিন্তু আধারের সুরক্ষাটার ব্যাপারটা কি আমরা নেব না সরকার নেবে? সরকার কি এটা জানে না, না সরকারের দায়বদ্ধতা এড়াতে পারেন? ব্যাংকের তরফে খোঁজ নিয়ে জানা যায় সারা দেশ জুড়ে এ ধরনের প্রতারণা চক্রের রমরমা চলছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার রায়গঞ্জ শাখার ডেপুটি ম্যানেজার অপূর্ব মিস্ত্রি সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণার শিকার হওয়া থেকে বাঁচতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। তিনি কি জানিয়েছেন সুন্দর? কি হচ্ছে না, ম্যাক্সিমাম ট্রানজ্যাকশন গুলো আধার বেসড হচ্ছে, আমার কাছে অনেক কমপ্লেন আছে যেগুলো হচ্ছে কোথাও না কোথাও বায়োমেট্রিক দেওয়ার পরে এই ট্রানজ্যাকশন গুলো ওরা হ্যাক করে রাখছে, মানে স্টোর করে রাখছে সিস্টেমে, ঠিক আছে। সেই সিস্টেমে যখন অন্য কোনো জায়গায় করছে, ওই লোক চলে যাওয়ার পরে সেই বায়োমেট্রিক কাজে লাগিয়ে ওরা টাকা উঠাচ্ছে। সেগুলো আমাদের নেটওয়ার্কে নর্মালি হলে আমরা ট্রেস করতে পারি, কিন্তু আমাদের নেটওয়ার্কের বাইরে যেগুলো হয়, মানে আমাদের স্টেট ব্যাংকের পজ মেশিন বা অন্য যেখান থেকে ট্রানজ্যাকশনগুলো হয়, সেগুলো আমরা ট্র্যাক করতে পারি না খুব সহজে, অনেক কঠিন ইয়ে হয়, সেই জন্য এগুলো আমরা সচরাচর করতে পারি না। এর জন্য একটা আমি বলবো যে কিছু জিনিস আছে,
সেইগুলো কাস্টমারকে একটু রেস্ট্রিকশন থাকতে হবে। যেমন হচ্ছে গিয়ে আমি যদি একটা মোবাইলে এম আধার বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা ডাউনলোড করলে সেখানে বায়োমেট্রিক দেওয়ার পরে পুরো আধার কার্ড ওখানে দেখাবে, সেইখানে আনলক লক দুটোই করা যায়। কোনো একটা কাস্টমারের পার্টিকুলার যখন কোনো দরকার হবে সেই অ্যাপের মধ্যে ঢুকে বায়োমেট্রিকটা আনলক করে কাজটা করবে, তারপরে আবার সেটাকে লক করে দেবে। এইটা একটা প্রসেস যেটাকে প্রত্যেকটা কাস্টমারের বা প্রত্যেকটা লোকের এই প্রসিডিউরটা করা উচিত, তাহলে তার আধার বায়োমেট্রিকটা মানে এনক্রিপ্টেড থাকবে এবং সেটা সুরক্ষিত থাকবে। রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।